guys, welcome back to my channel, Bipasha Mondal official vlogs. So, আজকে ভ্লগটা নিশ্চয়ই তোমরা থাম্বনেইল দেখে বুঝতেই পেরেছো যে আজকে যাদবপুর বিদ্যাপীঠের ব্লগ করব তো অনেক দিন ধরে করব করব বলে এতদিন ধরে করে ওঠা হয় না তো আজকে আমি ঠিক করেছি আজকে যেহেতু লাস্ট এন্ড হ্যাঁ হয়তো স্কুলটাকে আমি বাইরে থেকে ভালোভাবেই দেখাতে পারবো কিন্তু স্কুলে হয়তো ক্লাসরুমগুলোতে ক্লাস হবে কি কি সেগুলো হয়তো নাও দেখাতে পারলাম তো সেই জন্যই বলছি তোমরা একটু সবাই আমার ভ্লগটা চোখ রেখো আমি টানতে যাচ্ছি স্কুলে তাই আজকের ভ্লগটা করেই ছাড়বো কারণ এছাড়া এরপর তো আর কখনো ব্লগ করার সুযোগ পাবো না কারণ এইচএস দেওয়া হয়ে গেল মানে স্কুল জীবন শেষ হয়তো স্কুলে যাব অকেশনালি কোনো দরকারে অফিসিয়ালি কোনো দরকারে কিন্তু এমনিতে তো আর এরকম কেউ ব্লগ করতে দেবে না স্কুলে এখনও যদিও দেয় না তো তোমরা সবাই আমার ব্লগটা একটু কন্টিনিউ করো আর আমি কি দেখাতে পারি না দেখাতে পারি তোমরা সব কিছু দেখো আর আমার ব্লগটাতে একটু তোমরা সবাই চোখ রেখো কারণ দেখো স্কুলের এখন তোমরা দেখতেই পাচ্ছ আমরা ইউনিভার্সিটিতে চলে এসেছি আর একটুখানি গেলেই আমাদের স্কুল তো আজকের মতো স্কুল জীবনের ইতি এরপর আর আর তো স্কুলে আসা হবে না হ্যাঁ হবে ওই পরীক্ষা দিতে আসবো রেজাল্ট নিতে আসবো এই অবধি তো তোমাদেরকে ইউনিভার্সিটি ক্যাম্পাসটা খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো চলো সবাই একটু দেখতে থাকো আর ব্লগটা কন্টিনিউ করতে থাকো এখন হাঁটছি একটুখানি গেলেই এবার স্কুল চলে আসবে তবে তোমাদেরকে আমি প্রথমেও বলেছি আবার শেষেও বলছি একটাই কথা যে আমি কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারবো কি না সত্যিই জানি না মানে স্কুল চত্বরের তো মানে স্কুলের ক্লাসরুমগুলো সত্যি দেখাতে পারবো কি না ওগুলো কিন্তু আমি জানি না তবে স্কুলটা বাইরে থেকে পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি আর আগের বিদ্যাপীঠ আর এখনকার বিদ্যাপীঠ তো অনেকটা পাল্টে গেছে সেই কারণে অনেক কিছু জানি মানে এখন অনেক কিছু দেখবে তোমরা নতুন নতুন ধরো যারা আগে জেভি পাস আউট তারা দেখতে পাবে যে এখন অনেক কিছু নতুন নতুন হয়েছে তো চলো তোমরা সব দেখতে থাকো
বলছি এবার গিয়ে বরং আমি আমার অ্যাডমিটটা নিয়ে নিই। দাঁড়িয়েছি চুলি এসে একটু তাকা, এখন একটু লাইনটা দিয়ে দিয়ে ভালো লাগছে না, হয়ে গেছে। এই যে সব লাইন গুলো সবার মাঝে মাঝে ঢুকে গেছে, সবার মাঝে ঢুকে গেছে, এই যাবো, এই হচ্ছে এখানে অ্যাডমিট দেওয়ালেই হচ্ছে। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার অন্যদিন গরমে আর দাঁড়াতেও পারছি না, তাও এই অ্যাডমিটটা নিয়ে আর বাড়ি যেতে পারলে পারছি, এত গরম এখানে। তো এই যে দেখতে পাচ্ছ চারিদিকে স্টুডেন্ট, মানে কোথাও স্টুডেন্ট বাদ নেই। তো আমরা সবাই দেখতে থাকবো ব্লগটা, আর কাছে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। এই তো নে আচ্ছা ঠিক আছে, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, যদি এইচএসের সময় কোনো ব্লগ করতে পারি তো তোমাদেরকে দেখাবো।